কচুয়া সমিতির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত। মহান বিজয় দিবস উদযাপন এবং উন্নত সমৃদ্ধ কচুয়া উপজেলা বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাকরাল আইডিবির ভবনে মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। আইডিবির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার একেম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর এক কচুয়া আসনের নৌকার প্রার্থী ডক্টর সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ইসাক শিকদার, জিএম আতিকুর রহমান, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল খালেক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, আজীবন সদস্য অধ্যাপক ডক্টর সাখাওয়াত হোসেন, ফয়েজ আহমেদ স্বপন সদস্য, মোহাম্মদ কামরুজ্জামান সাবেক ছাত্রনেতা, ডক্টর শামসুদ্দোহা নিজাম সাবেক ইউপি চেয়ারম্যান, আব্দুস সামাদ আজাদ প্রমুখ। মতবিনিময়ে আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ডক্টর সেলিম মাহমুদকে বিপুল ভোটে বিজয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।